লজ্জা পাবে, দেখো লজ্জা পেয়ে গেল, লজ্জাবতী। লোকে এদিকে দারুণ ভাবে মজা সহকারে হাঁক দিয়ে আসছে, না মাথায় দিচ্ছে পাগল। লং ট্যুরের ভাইবস হচ্ছে এইটা। তো বাস দেখতে পাচ্ছ সামনে অজগর পুরো জড়িয়ে রয়েছে। আমরা মায়ের পাইপ দিতে পারিনি, দাদা হাতে বাক্স প্যাকেটে দিয়ে দিয়েছি, যেহেতু আমি ছোট ভাই না। সেই গাছটা কি গাছ? তো গুড মর্নিং গাইস, বাড়ার নতুন ব্লগ নিয়ে শুরু হচ্ছে আজকের দিনটা। তো গাইস আবারও গুড মর্নিং, এবারে গুড মর্নিংটা হলো অরিজিনাল গুড মর্নিং, মানে মনের দিক থেকে গুড মর্নিং, কারণ ফ্রেশ ট্রেস হয়ে নিয়েছি, স্নান ডান কমপ্লিট, নতুন জামা প্যান্ট পরে নিয়েছি, তো এখন যাবো পুজো দিতে। আর একটা কথা যেটা হলো, একমাত্র বাড়িতেই শান্তির ঘুমটা হয়, বাইরে আসলে কোনো দিনও শান্তির ঘুম হবে না, এটা আমি লক্ষ্য করে দেখেছি, বিশেষ করে আমার। তো এখন যাচ্ছি পুজো দিতে, তো চলো সাথে দেখতে রাখো। আর গাইস তোমাদের একটা দারুণ দৃশ্য দেখাবো, যেটা হলো ওই দেখো কি সুন্দর নদী পাড়ের দৃশ্য, ওই দেখো ব্যাক সাইডে নদী, কিন্তু দুঃখের বিষয়টা নদী না, ওটা হচ্ছে খাল, এই লেভেলের নোংরা জল, যেখানে স্নান টান করা যাবে না, কিন্তু দৃশ্যটা ভালো। ওই আমাদের রুম হচ্ছে ওখানে, ওই যে ওখানে দেখতে পাচ্ছ ফোকাস আসছে কি না, এই না, তো ওখান থেকে একটা দারুণ লুক আছে। কালকে রাতে বলে হালকা ফুলকা মেক করেছিল, তো একটা ছবি তুলছে, ছবিটা তোমরা দেখে নাও। গাইজ এই তারাপীঠে 365 দিনের প্রত্যেকটা দিনই এরকম ভিড় থাকে। তো গাইজ আমরা পাশের দোকান থেকে পুজোর সরঞ্জাম নিয়ে নিলাম, তো এখন যাই পুজো দিতে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ভক্তের ভিড়ে ঠাসা তারাপীঠ মন্দির, তো গাইজ আমরা পুজো দিতে এসেছিলাম, বাট এখন যা অবস্থা দেখতে পাচ্ছি, তো তাতে হয়তো পুজো দেওয়াটা সম্ভব হবে না আমাদের পক্ষে, মায়ের পায়ে বিশেষ করে, কারণ আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আর ভিড় তো দেখতে পাচ্ছ কয়েক হাজার জনের ভিড়, প্রায় 5-7 হাজার লোকের ভিড় এখানে, তো সেই লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়াটা আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না। তো তার জন্যে আমরা মায়ের ডালাটা একটা পুরোহিতের হাতে দিয়েছি, তো তিনি মায়ের পায়ে ছুঁয়ে এনে তো আমাদেরকে দেবেন, তো মায়ের আরাধনার ফুলও তিনি দেবেন আমাদেরকে। গাইস আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা প্রসাদ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, তো প্রসাদটা নিয়ে সঙ্গে সঙ্গে আমরা চলে যাবো আমাদের রুমে, তো সেখানে রেডিও তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু আজকে অনেক জায়গা কভার করার প্ল্যান আছে। আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি, ব্যাপারটা হয়েছে কি আমরা মায়ের পায়ে পুজো দিতে পারিনি, কারণ মানে প্রচণ্ড ভিড় ছিল, আর এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে, যেহেতু আরও অনেকটা জায়গা কভার করার প্ল্যান আছে। এরপরে যাবো আমরা বীরভূমের বক্রেশ্বর, সেখান থেকে ওইদিকে আরও কভার করার প্ল্যান আছে আজকে, তো তার জন্য পুজো দিতে পারিনি। লাইনেও ভাগ করে দিয়েছে, জেনারেল লাইনে বিনা পয়সায়, তারপর 500 টাকার লাইন আছে, সেটাও বিশাল বড় লাইন, তারপর 1000 টাকার লাইন আছে, সেটাও বিশাল বড়। আসল ব্যাপারটা কি বলো তো, পুজোটা মন থেকে দিলে তুমি যেখানে থেকে পুজো দাও না কেন, মা ঠিকই গ্রহণ করে নেবে। তো আমরা দিয়েছি, বাইরে থেকে দিয়েছি, এত ভেতরে যেতে পারলাম না আজকে, তো নেক্সট বার আসবো, নেক্সট বার অবশ্যই পুজো দিয়ে যাবো। আমাদের তো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই, এখন রুম ফাঁকা আছে, তার জন্য রুমটা দেখানোর চান্স পেয়েছি, বাকি সব পুজো দিতে গেছে, আমাদের পুজো দিয়ে চলে এসেছি। তো গাইস এই যে আমাদের রুম, আর যে দাদা বসে বসে ফোনে কথা বলছি, আর রুমের অবস্থা সেই লেভেলের, তো এই দুখানা খাটে আমরা প্রায় 6 জন ছিলাম, আর এসি রুম নিয়েছি, তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, ফ্যানও চলছে আবার এসিও চলছে, গরমকালের পক্ষে এরা ঠিকই আছে। এখানে টিভি লাগানো, আর এখানে সবার ব্যাগ জুতো ফুতো সব এদিক ওদিক ছড়ানো, গামছা ঝুলছে ওখানে, হেলমেট টেলমেট, এখানে আমাদের জিনিসপত্র, আর এগুলো সব হোটেলওয়ালাদের। তো গাইস আমাদের ব্যাগটা একটু গোছানো রেডি হয়ে গেছে, দাদা পার্কিং থেকে বাইক আনতে গেছে, তারপর বাইক চলে আসলেই বেরিয়ে পড়বো। তো গাইস এখন ঘরের থেকে বেরোনোর পালা, তালা, ফ্যানটা ওখানে চলতেই থাক, যেহেতু জামা প্যান্ট সব শুকাচ্ছে দাদাদের, শুকিয়ে দাদার হাতে বাক্স প্যাকেটে দিয়ে দিয়েছি, যেহেতু আমি ছোট ভাই না, ভাই খেয়াল রাখতে হবে, দাদা নিয়ে যাচ্ছে সব, আর আমরা তো হেলমেট রয়েছে দাদা। বহুত তেজ হো রহা হ্যায়। তো গাইস এই যে আমাদের লাগেজ সব গাড়িতে সেট আপ হয়ে গেছে, এখন সোজা বেরিয়ে পড়বো, বাই বাই তারাপীঠ, এই যে গেটের দিয়ে বেরিয়ে পড়লাম আমরা। দেখতে পাচ্ছ আশেপাশে সেই লেভেলের জঙ্গল, দারুণ লাগছে জঙ্গলগুলো, তার জন্য এখানে দাঁড়ালাম কয়েকটা শট নেওয়ার জন্য, সবুজে সবুজ আশেপাশে, জঙ্গলের ভেতরে যাওয়ার কথা ভাবছিলাম কিন্তু দরকার নেই জঙ্গলের ভেতরে।
তো গাইস দেখতে পাচ্ছ সামনে অজগর পুরো জড়িয়ে রয়েছে। গাইস গাছটা একবার দেখো সুন্দর প্লাস ভয়ানক। দাদা যখন রানিং গাছটাকে আমাকে দেখালো আমি দেখে ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম গাছে হয়তো কোনো অজগর সাপ পেঁচি রয়েছে। তারপরে খেয়াল করলাম না এটা একটা গাছ, না জানি এই জঙ্গলে আরো কত গাছ রয়েছে এরকম। মেন হাই রোড থেকে বেরিয়ে এসেছি অনেকটা ভেতরে ছবি ভিডিও তোলার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য এক্স্যাক্টলি মেন। তো একটা লাইক আর সাবস্ক্রাইব তো বানতা হয় না। তো এখানে দেখতে পাচ্ছ এই গাছটা কি গাছ, তোমরা দেখো জেনে থাকো কমেন্ট করে জানিয়ে দিও অবশ্যই। ওই দেখো ওখানে ফলগুলো দেখো, একটা আমের মতো আবার ডুমুরের মতন। আচ্ছা এখানে দেউতে ব্যারেজ কোন আছে কোন জায়গা? সামনে দেখতে পাচ্ছ দেউচা ব্যারেজ, যেটা আপাতত বন্ধ রয়েছে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে। তো গাইস তোমরা যদি কোনোদিনও লং ট্যুরে যাও তোমাদের কাছে মেইন জিনিস কি হবে? বাইরের ভাইবসটা দৃশ্যটা, সেটাই না? তো আজকে আমি লং ট্যুরে আসার মর্মটা বুঝতে পেরেছি, দেখতে পেরেছি, শুনতে পেরেছি, তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। লং ট্যুরের ভাইবস হচ্ছে এইটা। ও দেখো খালি হচ্ছে একটা ব্যারেজ, আর দেখো ওখানে জল বেরোচ্ছে। ও ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দৃশ্যটা দেখায় ভালো করে। ওফ গাইস দেখো একবার, ওখানে কি এখন একটু জল ঘাটতে হবে? না ঘাটলে হয়, চলো। আর দাদা ওদিকে দাদা ব্লক করছে। ওফ জলটা একবার দেখো, পরিষ্কার স্বচ্ছ জল, পরিষ্কার জল। আর ওখান থেকে দেখো জলটা আসছে কিভাবে, সেই লেভেল দেখছে, পুরো পাহাড় পাহাড় ফিল আসছে। এখন পাহাড়ের দিকে আছি আমরা অবশ্য। দেখো স্রোত দেখো, জলে মাছ ফাছ দেখতে পাচ্ছি না একটা। তো গাইস একবার ব্যাকগ্রাউন্ডের দৃশ্যটা দেখো, সেই লেভেলের দৃশ্য। তো ওইদিকে ওই মাঝখানে যাওয়ার জায়গা খোঁজার খোঁজ চলছে, যে ওখানে গিয়ে একটা ছবি তোলার ধান্দায় আছি। বেশি জল, হ্যাঁ ওই জায়গায় বেশি জল, ওখানেও বেশি জল, ওই জায়গাটা বেশি জল আছে। দেখি সফল হই নাকি ছবি তুলতে। এখানে ঠিকঠাকভাবে দেখে যেতে হবে যেহেতু পায়খানাটা এখানে ভর্তি। এদিকে লোকে এদিকে দারুণভাবে মজা সহকারে হাঁক দিয়ে আসে, আর এখানে হাঁকার পরের কাজটা সেরে নেয়, তার জন্য একটু দেখে যেতে হবে। গভীর তো জায়গাটা, পাক আছে, তারপর আবার দাদা তো বিশাল। তো গাইস ওই দেখো আমাদের মুন্নি ওখানে দাঁড়িয়ে আছে, রোদ পোয়াচ্ছে। এই জানু যা বললে লজ্জা পড়ছে, লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। দেখো লজ্জা পাবে, দেখো লজ্জা পেয়ে গেল, লজ্জাপতি আরো লজ্জা পায়, চলো লজ্জা পেয়ে গেছে গেছে। তো একবার জল নিল না, মাথায় দেখছে পাগল, হেলমেট পরবি, লাগতা ইয়ে পাগল হো গিয়া। এ বহুত বালি লাগ গয়া হে গাইস, তো ইয়া পে ধো না পড়ে কাল কাল কাদা সে। নে ও টট আর শুকতে হবে না, চ অনেক শুকিয়েছি। তো গাইস এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন একটু এগিয়ে যাই। সামনে যদি কোনো চায়ের দোকান পাই সেখান থেকে একটু চায় নাস্তা করতে হবে, কারণ সে সকালবেলা বেরিয়েছি আর ছাতু খেয়ে বেরিয়েছি, তার জন্য খিদে পেয়ে গেছে। 1 minute 37 seconds later তো গাইস আমরা এখানে একটু চা পানি খাওয়ার জন্য স্টে করেছিলাম। তো সামনে একটা বোর্ড দেখে মাথায় প্ল্যান আসলো, বোর্ডটা কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এ দেখো আমরা আপাতত আছি শেওড়া কুড়ি মোড়ে, এখান থেকে শিউড়ি 10 কিলোমিটার, মেসেঞ্জার 32 কিলোমিটার, আর দুমকা 60, এগুলোর বললাম না। তো এখন আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে মেসেঞ্জারে। তো গাইস এসেছি এখন একটু ঘুরে যাই, এখন মেসেঞ্জারের দিকে যাবো, তো তারপর বক্রেশ্বরের দিকে রওনা হবো। তো এখানে অনেক টাইম প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে রয়েছি, তো এখন যাওয়া যাক, সব রেডি হয়ে গেছি।
তো গাইস আমাদের প্ল্যান ছিল বীরভূমের দিকে যাওয়ার, কিন্তু এখন আমরা যাচ্ছি মেসেঞ্জারের দিকে, তো ওখান থেকে ব্যাক করে তারপর আবার বীরভূমে ঢুকবো। তো গাইস আজকের ব্লগ এই অবধি, তো নেক্সট পার্টে আমরা দেখবো কিভাবে আমরা বর্ডার টপকে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে চলে গেলাম, তো তারপর সেখানে গিয়ে কি কি করলাম, মেসেঞ্জারে পৌঁছালাম কি করে, সেখানে পৌঁছে কি কি করলাম, মেসেঞ্জারের উপর থেকে কি কি দৃশ্য দেখলাম, তো সেগুলো আমরা নেক্সট পার্টে দেখতে পাবো। ততক্ষণ অবধি বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কোন কোন জায়গা ভালো লেগেছে, কোন কোন জায়গা খারাপ লেগেছে। তো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে নেক্সট পার্টে, তো টাটা।